বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ আলমাস, আমি মানিকগঞ্জ জেলা থেকে এখানে এসেছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন গর্বিত সৈনিক হব। তো আমার গর্বিত সৈনিক হওয়ার জন্য আমার অনেক চেষ্টা করতে হয়েছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যখন ইউটিউব থেকে এই সোলজার ট্রেনিং একাডেমির বিজ্ঞাপনটা দেখলাম, তখন আমি এখানে আসার জন্য ইচ্ছুক হলাম এবং আমি এখানে শিক্ষককে ফোন দিলাম। তো আমি আমার স্যারকে ফোন দেওয়ার পরে তার কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করলাম, এবং সে আমাকে এখানে আসার উপায় এবং এই সোলজার ট্রেনিং একাডেমি থেকে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করবো সেগুলো আমাদেরকে আমাকে জানালো। তো আমি যখন এখানে আসলাম, আমি এখানে আসার পূর্বে আমি ছিলাম একদম আনফিট এবং আমার মানসিক শক্তি ছিল একদমই দুর্বল। তো এখানে আসার পরে আমার স্যার আমাকে যেভাবে আমার দুর্বল মানসিকতাকে সাহসী করার অনুপ্রেরণা এবং আমাকে দৃঢ় প্রত্যয় করে তুলেছে, সেটার জন্য আমি আমার স্যারের কাছে মানে আমি কৃতজ্ঞ। সৈনিকে যোগদান করার জন্য মানসিক ভাবে প্রস্তুত এবং শারীরিকভাবে দুর্বল। তো আমি আজকে একটা কথাই বলতে চাই যে আমাদের যে ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য, যে যারা আপনারা সৈনিকে যোগদান করতে চান, আপনারা কষ্ট করে একবার হলেও এই সোলজার ট্রেনিং একাডেমির সাথে যোগাযোগ করুন, আপনাদের সমস্যা আপনারা জানান। আমি আশা করি অথবা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান এখানে পাবেন, এবং এখান থেকে যে জ্ঞানগুলো আপনারা অর্জন করতে পারবেন সেগুলো অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে। আপনারা কখনো আমার মনে হয় না যে ভাইবা বোর্ড, লিখিত বোর্ড, শারীরিক মানসিক এবং এখানের যে মেডিকেল টেস্টগুলো করানো হবে সেগুলোর কারণে আপনারা আপনাদের সৈনিক পরীক্ষা দিতে যে আপনারা আটকাবেন, এবং সেখান থেকে এমনভাবে আপনাদের ডিফিট করে দেওয়া হবে যে ওইখানে যে আপনাদেরকে মনে হবে যে আপনারা এমন হয় একজন সৈনিক, ওইখানে আপনাদেরকে নতুনভাবে পরিচয় দিতে হবে না। আপনাদের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যেখান থেকে আমি সৎ এবং সুন্দরভাবে জীবনযাপন করার একটা দৃঢ়প্রত্যয়ী ভাব মনোভাব আমি এখান থেকে অর্জন করেছি, এবং সেই সাথে আমি এখান থেকে পেয়েছি নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, চারিত্রিক নেতৃত্ব দেওয়ার একজন নেতৃত্ব দেওয়ার অধিকার এবং আদেশ গ্রহণ করার পরামর্শকতা। এবং আমি সকলকে এখন একটা কথাই বলবো যে এই একাডেমি থেকে আমি সবচেয়ে বড় একটা জিনিস অর্জন করেছি, সেটা হচ্ছে আমার স্যার, যে স্যার আমাকে আজ পর্যন্ত আমার সকল সমস্যাগুলো সম্পর্কে আমাকে বলেছে এবং আমার সেই সকল সম্পূর্ণ সমস্যাগুলো আমার দূর করার জন্য তারই একমাত্র অবদান, যে কারণে আজকে আমি সাহস পাচ্ছি যে সৈনিক হয়ে আমি এখন দাঁড়াতে আমার বিন্দু পরিমাণ ভয় নেই। আমি আশা করি যে আমি সৈনিককে বাংলাদেশ সৈনিকে যোগদান করতে পারবো ইনশাল্লাহ। সৈনিক হতে চান অথবা সৈনিক পদে যোগদান করতে চান, অফিসার পদে যোগদান করতে চান ISSB-তে এবং এয়ার নৌবাহিনী, বিমান বাহিনীতে, তাহলে একটু কষ্ট করে আমাদের এই একাডেমির সাথে একটু যোগাযোগ করবেন। আমি আশা করি যে এবং আমি প্রত্যাশী যে আপনারা কখনো এখান থেকে অপ্রত্যাশী মনোভাব নিয়ে যেতে পারবেন এবং আপনারা এখান থেকে ফিরে যাবেন না, কারণ আপনারা এখানে একবার কথা বললে আপনাদের আমার মনে হয় না যে আপনারা কোনো দায়িত্বশীলতা করবেন, কারণ আপনাদের এখান থেকে সেই পরিমাণ জ্ঞান এবং সেই পরিমাণ আদেশ আপনাদেরকে এখান থেকে সেই পরিমাণ মানে উপদেশগুলো দেওয়া হবে, যে উপদেশগুলো আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা নতুন করে শক্তি যোগান দেবে। তো এই এবং আমি একাডেমির প্রতি আমার শ্রদ্ধা এবং বিনম্র ভালোবাসা দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।